আসাম ভারতের উত্তর পূর্বে অবস্থিত এমন এক রাজ্য যাদের সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য, উৎসব, পোশাক, খাদ্য প্রভৃতির সাথে বাঙালিদের হৃদয়ের যোগসূত্র রয়েছে। আর তাই তো ভ্রমণ পিপাসু বাঙালি পর্যটনের জন্য বারে বারে ছুটে যায় কাজিরাঙ্গা, গুয়াহাটি, যোরহাট, শিলং, মৌসিনরাম প্রভৃতি স্থানে। এই ভিডিওতে আমরা আসাম রাজ্যের বিখ্যাত দর্শনীয় স্থান, ফুড হ্যাবিট, কালচার, ফেস্টিভ্যাল প্রভৃতি সম্পর্কে জানব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আজ থেকে বহুকাল পূর্বে অহোম নামে এক রাজবংশ এই ব্রহ্মপুত্র উপত্যকাতে শাসন করত। আর এই অহোম নাম থেকেই আসাম রাজ্যের উৎপত্তি। আসাম রাজ্যটির আয়তন হল 78,438 বর্গ কিলোমিটার। আয়তনের বিচারে এই রাজ্যের স্থান 16। 1950 সালের 26 জানুয়ারি আসাম ভারতের একটি অঙ্গরাজ্য রূপে ঘোষিত হয়। ভূপৃষ্ঠ থেকে প্রায় 2000 মিটার উঁচুতে অবস্থিত রাজ্যটিতে রয়েছে অসংখ্য নদী, উপত্যকা, চা বাগান, ঘন জঙ্গল প্রভৃতি। রাজ্যের প্রধান নদী ব্রহ্মপুত্র, যা এই রাজ্যের সৌন্দর্যতাকে আরও বহুগুণ বাড়িয়ে তুলেছে। সরকারি ভাষা অসমীয়া হলেও বাংলা ভাষায় কথা বলা মানুষের সংখ্যা এখানে যথেষ্ট। তাই তো বাঙালি খাবারের সাথেও এই রাজ্যের বহু মিল পাওয়া যায়। পশ্চিমবঙ্গের বাঙালিদের মতো আসামের বাঙালিদের মাছ ভাত প্রিয় খাবার হলেও এখানে বেশ কিছু বিশেষ খাবার পাওয়া যায়। যেমন জলপান, এটি ভাত, গুড় ও দই দিয়ে তৈরি এক বিশেষ খাবার যা ব্রেকফাস্ট রূপে খাওয়া হয়। জুটুলি পিঠে, এটি চালের গুঁড়ি, তিলের বীজ ও গুড় দিয়ে তৈরি এক ব্রেকফাস্ট। ক্ষীরের পায়েস, যা আমাদের মতো বাঙালিদের কাছে অমৃত সমান। কমলার ক্ষীর, পানি পিঠে, এছাড়াও আসামের প্রিয় খাবার হল চালকুমড়োর সাথে হাঁসের মাংস। এখানকার এক বিশেষ প্রজাতির খাবার হল খার, এটি পেঁপে, ডাল, ট্যারো ও কলা পাতা সহযোগে বানানো এক অনবদ্য খাবার। আর হয়তো এই জন্যই বলা হয়ে থাকে আসাম ফুড ইজ অসাম ফুড। আসাম রাজ্যে বহু ছোট বড় শহর ও দর্শনীয় স্থান আছে। এদের মধ্যে সব থেকে বিখ্যাত হল কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, গুয়াহাটি, মাজুলি, জোরহাট, ডিব্রুগড়, শিবসাগর প্রভৃতি। আসাম রাজ্য ভ্রমণের মূল ও প্রধান কেন্দ্রবিন্দু হল এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। গুয়াহাটি থেকে 217 কিলোমিটার দূরে অবস্থিত পার্কটির আয়তন হল 430 বর্গ কিলোমিটার। এটি আসাম রাজ্যের গোলাঘাট
নওগাঁ জেলায় অবস্থিত এক জাতীয় উদ্যান, যা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষিত হয়েছে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কটির প্রধান আকর্ষণ হল ওয়ান হর্ন রাইনো বা এক শৃঙ্গ গন্ডার। এখানে প্রায় 2500টি গন্ডার বাস করে। এছাড়াও কুমির, ওয়াটার মনিটর লিজার্ড, মহিষ প্রভৃতি বাস করে। এখানে আপনি জিপ সাফারি ও এলিফ্যান্ট সাফারি করতে পারবেন। আসাম রাজ্যের প্রাণকেন্দ্র হল গুয়াহাটি, যা ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত এক বিখ্যাত শহর। এই শহরের দর্শনীয় স্থানগুলি হল কামাখ্যা মন্দির। এই মন্দিরটি গুয়াহাটি থেকে মাত্র 7 কিলোমিটার দূরে অবস্থিত, যা 51টি শক্তিপীঠের মধ্যে এক অন্যতম শক্তিপীঠ। উমানন্দ টেম্পল, এটি পিকক আইল্যান্ডে অবস্থিত ভগবান শিবের এক বিখ্যাত মন্দির। গুয়াহাটি জু, গুয়াহাটি শহরে 130 একর স্থান জুড়ে অবস্থান করছে এই জু। এখানে আপনি ওয়ান হর্ন রাইনো সহ প্রভৃতি দেখতে পাবেন। বাসিস্তা আশ্রম, বাসিস্তা নামে এক সাধু এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। ক্রুজিং ইন দ্য ব্রহ্মপুত্রা, গুয়াহাটি শহরের এক প্রধান আকর্ষণ হল এটি। ব্রহ্মপুত্র নদের সৌন্দর্যতাকে উপভোগ করতে হলে আপনাকে ক্রুজে চড়তেই হবে। ফ্যান্সি বাজার, এটি চাঁদনী চক নামেও পরিচিত। এখানে আপনি কেনাকাটা করতে পারবেন। আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদের মধ্যে পৃথিবীর বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপ হল এই মাজুলি দ্বীপ। এই দ্বীপটির আয়তন হল 553 বর্গ কিলোমিটার। এই দ্বীপের অপরূপ শোভা আপনাকে মুগ্ধ করবেই। আপনি আসাম এসেছেন আর একটুও আসাম সিল্ক কিনবেন না, তা কখনো হতেই পারে না। আসাম সিল্ক মূলত 3 প্রকার, গোল্ডেন মুগা, হোয়াইট প্যাট ও ওয়ার্ম এরি সিল্ক। এই সমস্ত সিল্ক থেকে বানানো হয় বিভিন্ন রকমের রঙিন শাড়ি, মেখলা চাদর প্রভৃতি। বিহু উৎসবের সময় সমস্ত অসমীয়া রাজকন্যারা এই রঙিন শাড়ি পরে থাকে, আর তাই আপনিও কিনতে ভুলবেন না। এই তো আমরা জেনে নিলাম আসাম রাজ্যের সমস্ত খুঁটিনাটি তথ্য। তাহলে আর দেরি কিসের, ভ্রমণের জন্য বেরিয়ে পড়ুন আসাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।